আজ আমি শেয়ার করব খুব সহজে ছানা করা ছাড়া কৃত্রিম গুঁড়ো দুধে ল্যাংচা কীভাবে চটপট বানিয়ে নেওয়া যায় যে কোনো অনুষ্ঠান বাড়ির জন্য আর সারপ্রাইজ দেওয়া যায়। দেখতে থাকুন, খুব খুব ভালো লাগবে আর খুব সুন্দর মজার একটা মিষ্টি বানিয়ে নিতে পারবেন। তো দেখতে থাকুন। আমি এখানে কৃত্রিম গুঁড়ো দুধ নিয়ে নিলাম 2 কাপ, মেজারমেন্ট কাপে 2 কাপ। অবশ্যই কৃত্রিম গুঁড়ো দুধটাই নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার। অবশ্যই বেকিং পাউডারটা দিতে হবে, সোডাটা দেওয়া যাবে না। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এখানে কিন্তু তেলটাও ব্যবহার করতে পারেন, ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে, ঘিটা দিলেই ভালো হয়। তেল দিয়েও করা যায়, সাদা তেলটা দিয়ে। আর এই যে আমি দেখুন সবগুলো উপকরণ সুন্দর করে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু মিশিয়ে নেওয়াটাই একটা বলতে পারেন টিপস, এতে কিন্তু মিষ্টিটা অনেক ফ্লাফি হবে, সুন্দর হবে। আর এখন রুম টেম্পারেচারে থাকা লিকুইড দুধে আমি মেখে নিচ্ছি, দেখুন ডোটা বানিয়ে নিচ্ছি। তো এখানে দুধটা কিন্তু আমি অল্প অল্প দিয়ে, যতটুকু দিয়ে মাখানোটা হয় এভাবে আমি অল্প অল্প কিন্তু দিচ্ছি। দেখুন হাতের মুঠোয় নিয়ে নিচ্ছি, এতে কিন্তু ভালো একটা আন্দাজ করা যায়। আর এভাবে মেখে নিব। এখানে কিন্তু আমরা লুচি বা পরোটার ডো যেভাবে বানিয়ে থাকি ওইভাবে বানালে হবে না, এটা একটু নরম করে মেখে নিতে হবে। দেখুন এইভাবে এই নরম অবস্থায় আমি 10 মিনিটের জন্য এভাবে ঢাকা দিয়ে রাখবো। আর এইদিকে আমি শিরাটা বানিয়ে নিব। তো শিরাটা বানানোর জন্য একটা পাত্রে আমি 1.5 কাপ চিনি নিয়ে নিচ্ছি। আর এতে দিয়ে দিব 1.5 কাপ পানি, যতটুকু চিনি ততটুকু পানি। এভাবে আমি শিরাটা বানিয়ে নিব। আর দিয়ে দিব কয়েকটা এলাচ, এলাচটাকে একটু ফাটিয়ে আমি কয়েকটা এলাচ দিয়ে দিলাম। আর এখন কিন্তু আমি শিরাটাকে জাস্ট চিনিটা গোলা পর্যন্ত, যতটুকু চিনিটা গুলে আসে ততটুক ততক্ষণ আমি জাল করব। অর্থাৎ চিনিটাকে জাল করে নিচ্ছি আমি, কিন্তু এখানে কোনো তার সৃষ্টি হবে না বা ঘন হবে না, জাল দিয়ে আমি নিয়ে নিলাম। আর এখন দেখুন চলে আসলাম ডোটা আপনা থেকেই, কিন্তু এই যে ভেজা ভাবটা নরম ভাবটা, সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এখন এইভাবে যে কোনো সাইজ করে, যে কোনো ডিজাইন করে আপনারা বানিয়ে নিতে পারেন। আর ল্যাংচাটা কিন্তু একটু লম্বা টাইপেরই হয়, এই জন্য আমি এভাবে লম্বা করে বানিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু সুন্দর করে হাতে ডোলে একটু মসৃণ করে বানিয়ে নিতে হবে। এখানে যদি কোনো ফাটা ভাব থাকে তাইলে ভাজার সময় আরও বেশি ফেটে যাবে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রেখে যাতে কোনো ফাটল দেখা না যায়। এভাবে আমি দেখুন এভাবে 2 হাতের তালুতে মসৃণ করে সবগুলো ল্যাংচা বানিয়ে নিচ্ছি, একটা ডিজাইন করে লম্বাটে। অবশ্যই কিন্তু এভাবে বানিয়ে একটা সারপ্রাইজ দিতে পারেন যে কোনো অনুষ্ঠানের জন্য, বাড়িতে তো প্রায় অনুষ্ঠান লেগেই থাকে আমাদের। আর এইভাবে যদি আমরা ঘরে বানিয়ে নিতে পারি কেউ বিশ্বাসই করতে পারবে না এটা কি দোকানের কেনা না আপনার নিজের হাতে তৈরি। সারপ্রাইজ দিয়ে দেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। চুলাটা কিন্তু একদম লো ফ্লেমে রেখে সবগুলো ল্যাংচা আমি দিয়ে দিচ্ছি প্যানে। এখানে কিন্তু একদম লো আছে, এই কাজটা করতে হবে। তো দেখুন তেলটা ততটা গরমই হয়নি, এই অবস্থায় কিন্তু আমি তেলটা চামচটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে কিন্তু ল্যাংচার গায়ে লাগলে চামচটা ল্যাংচাটা ভেঙে যেতে পারে, আমি প্যানটা ধরে একটু নেড়ে দিচ্ছি। এতে কিন্তু তেলটা গরম হওয়ার সাথে সাথে আপনা থেকেই ল্যাংচাগুলো ভেসে উঠবে। দেখতে থাকুন, এভাবে আমি ফাঁকে ফাঁকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন পুরো ল্যাংচাগুলো একদম ভেসে খেলা করছে তেলের উপর আপনা থেকেই। এভাবে ঘুরে ঘুরে নিচ থেকেই কিন্তু এটা সুন্দর একটা কালার চলে আসবে। আর ল্যাংচার কালারটা যেহেতু
ব্রাউন কালার করে আমি ভেজে নিব। দেখুন সুন্দর ভেসে উঠছে সবগুলো, আর তেলটাও কিন্তু সাদা তেলে ভেজে নিচ্ছি, পর্যাপ্ত তেলেই ভেজে নিতে হবে আপনার পছন্দ অনুযায়ী কালার করে ভেজে নিতে পারেন। এটা 100% গ্যারান্টি, এই মেজারমেন্টে যদি করে থাকেন তাইলে কিন্তু একদম পারফেক্টলি একটা ল্যাংচা উপহার দিতে পারবেন, কেউ বিশ্বাসই করবে না আপনি এটা নিজের হাতে তৈরি করেছেন। আর এই মেজারমেন্টটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, দেখে নিতে পারবেন। এভাবে আমি একদম পারফেক্টলি ভেজে নিলাম সবগুলো ল্যাংচা। দেখুন তো ভেজে কয়েক মিনিটের জন্য আমি একটু অপেক্ষা করব, যাতে একদম গরম না থাকে, হাতে ধরে নেওয়া যায়। দেখুন কতটা মসৃণ, কত সুন্দর একটা কালার আসছে, আর এদিকে শিরাটাও কিন্তু ততটা গরম না, কিছুটা ঠান্ডা হয়ে আসছে। আর ল্যাংচাগুলোও কিন্তু আমি হাতে ধরে এই যে শিরাতে দিতে পারছি, অতটুকু গরম। এই অবস্থায় সবগুলো আমি দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে আমি একদম লো ফ্লেমে প্রায় 20-25 মিনিট বা 30 মিনিটও হতে পারে আমি এটাকে সিদ্ধ হতে দেব। ঢাকা দিয়ে দিলাম, আর এখানে কিন্তু জালটা একদম লোতে রেখে, জালটা লোতে রেখে আমি দেখুন ফুটতে দিলাম, আর এদিকে ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি। এখন ঠান্ডা হওয়ার পরে 3-4 ঘন্টা ঠান্ডা হতে দিলাম, এরপর আমি দেখুন একটা কেটে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো ফুড কালার ইউজ হয়নি, দেখতেই পেয়েছেন, অবশ্যই এভাবে করে দেখেন বুঝতে পারবেন। তো দেখুন কতটা সফট, দেখেই বুঝতে পারছেন, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাচ্ছে, সুন্দর একটা ফ্লেভার, এটা নিজ হাতে না করলে বুঝতে পারবেন না। এই যে দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি, তো অবশ্যই এবার বানিয়ে সারপ্রাইজ দিয়ে দিবেন।